ওই জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী সকালবেলা কলকাতার রাম মন্দিরের সামনে হাইকোর্ট থেকে কাল পারমিশন নিয়েছি, হাজার হাজার লোকের মিছিল আমি করি। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। ওই দিনই কলকাতায় বিভিন্ন জায়গায় রামের পুজো করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। শুক্রবার তারই অনুমতি মিলল। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত প্রশাসনিক নিয়ম মেনে এই পুজো ও মিছিল করার অনুমতি দেন। কেউ সঙ্গত মিছিলে জালি হিন্দু কিছু যাবে আর পাকিস্তান পন্থী কিছু মুসলমান যাবে, রাষ্ট্রবাদী মুসলমানরাও যাবে না আর হিন্দুরা ওই দিন দীপ জ্বালাবে। আর ওই জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী সকালবেলা কলকাতার রাম মন্দিরের সামনে হাইকোর্ট থেকে কাল পারমিশন নিয়েছি, হাজার হাজার লোকের মিছিল আমি করি। তবে কয়েকটি মিছিলের রুট পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানা যাচ্ছে মামলাকারীদের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি জানিয়েছেন, কলকাতার অন্তর্গত গড়ফা, যাদবপুরের পূর্বাচল, শকুন্তলা পার্ক এলাকায় দুটি, পোস্তা গণেশ টকিজ জোড়াসাঁকো ও বালিগঞ্জের একটি করে জায়গায় 22 জানুয়ারি রামপুজো ও মিছিলের অনুমতি মিলেছে। বেশ কিছু মিছিলের সময়সূচিও পরিবর্তন করে দিয়েছে আদালত। গণেশ টকিজ থেকে সিদ্ধি বিনায়ক মন্দির পর্যন্ত সকাল 9টা থেকে 12টা পর্যন্ত শোভাযাত্রা করা যাবে। এদিকে ভবানীপুর রমেশ মিত্র রোড থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত বিকেল 4:30 থেকে 9টা পর্যন্ত ট্যাবলো ব্যাঞ্জো বাজিয়ে শোভাযাত্রা হবে। এমজি রোড পোস্তায় ভজন হবে, অযোধ্যার লাইভ দেখানো হবে, সন্ধ্যায় 2100 আলো লাগানো হবে রাস্তায়। উল্লেখ্য, সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রতিষ্ঠা, চলছে প্রস্তুতি পর্ব, পাশাপাশি শুরু হয়ে গিয়েছে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার আচার বিধি পালনও। রাম মন্দির উদ্বোধনের ছুটি ঘোষণা করা হলো দেশের বিভিন্ন রাজ্যে। তালিকায় উত্তরপ্রদেশের পাশাপাশি রয়েছে আরও একাধিক রাজ্যের নাম। আগামী 21 জানুয়ারি অর্থাৎ রবিবার, সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছবেন অযোধ্যায়। ঘনকুয়াশার জেরে একের পর এক বিমান বাতিল হচ্ছে গোটা দেশে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 22 জানুয়ারির অনুষ্ঠানেও কোনো ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ। ফলে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে নয়া কর্মসূচি নেওয়া হয়েছে বলেও খবর। উল্লেখ্য, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরায় ঘিরে ফেলা হয়েছে রাম মন্দির ও আশেপাশের এলাকা। মোতায়েন রয়েছে উত্তরপ্রদেশের বিশেষ পুলিশ বাহিনী। কড়া তল্লাশি না করে মন্দির এলাকার কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গোটা জেলাকে রেড জোন, ইয়েলো জোন ও অযোধ্যা জেলা 3 ভাগে ভাগ করা হয়েছে।